হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমরা যাব মেলায়। চলো মেলায় কী কী আছে আজকে তোমাদের ঘোরাবো। তো গাইস, আমরা মেলায় চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে মেলার শুরু, সবে এখনো দেখতে পাবে না, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে মেলার শুরু। এখান থেকে আমরা আসছি হরিণাভির মেলা, আমাদের সুভাষ গ্রামে হরিণাভির রথের মেলা খুব বড় করে হয় এটা। তা আমরা ফার্স্ট দিন এটা এসেছি। এই দেখো, এটা হচ্ছে মেলার মুখ। এখন সবে আমরা এখনো ঢুকিনি, এটা হচ্ছে মেলা শুরু সবে। চলো আমরা এখন মেলার ভেতরে যাবো। এখানে এখন দেখো ঢাক ঢাক বাজছে, চলো তোমাদেরকে দেখাই। ঢাক বাজছে, একটা রথ যাচ্ছে খুব সুন্দর, চলো তোমাদেরকে দেখাই সেটা। এই দেখো কত বড় রথ গাইস, খুব সুন্দর লাগছে ভেতরে জগন্নাথ। ওই দেখো ভেতরে জগন্নাথ, খুব সুন্দর লাগছে। তো গাইস এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই রথ যার জন্য আমাদের আশা আজকে। এটা হচ্ছে আমাদের হরিণাভির সেই বড় রথ। দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখো। এটা হচ্ছে আমাদের হরিণাভির সেই বড় রথ যেটা আমরা আজকে দেখতে এসেছি, যার কারণে এই মেলা আজকে। দেখো তোমরা, তো গাইস আমরা মেলার গেটের মুখের সামনে চলে এসেছি। চলো এবার আমরা মেলার ভেতরে ঢুকবো, কী কী আছে তোমাদের দেখাবো। তো গাইস এই দেখো, এটা হচ্ছে আমাদের মেলার গেট। এবার আমরা ভেতরে ঢুকবো, চলো ভেতরে গিয়ে দেখাবো তোমাদের কী কী আছে না আছে, চলো সব দেখাবো তোমাদের। চলো ভেতরে যাওয়া যাক। তো গাইস এই মেলার মধ্যে সব কিছুই আছে, জামা কাপড় থেকে শুরু করে শাড়ি, কানের গয়নার, খাওয়া দাওয়া সব কিছু আছে। তোমরা চাইলে এই মেলায় আসতে পারো, যদি তোমাদের বাড়ি হরিণাভির কাছে হয় বা সুভাষ গ্রামে বা সোনারপুরে যেখানেই হয় তোমাদের বাড়ি যদি কাছাকাছি হয় তাহলে এই মেলায় তোমরা আসতে পারো, এসে মজা করতে পারো বন্ধুদের সাথে। এই দেখো ¡Gracias!
তো গাইস, আমাদের ঘোরা কমপ্লিট, মেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব, চলো যাওয়া যাক। আমরা আবার উল্টো রথের দিন আসবো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।